মই বহি বহিয়ে কও কথাটো হৈছে স্যার আজির বর্তমান যেটো পরিস্থিতি আছে মানুহৰ আজি পরিস্থিতিটো বহুত এটা মানে বেলেগ ধৰণৰ এটা পরিস্থিতি আজি এজন মানুহৰ মানে বর্তমান স্যার আমি যিয়ে জব কৰি আছো বা যে কোনোবা বিজনেস কৰি আছে কিন্তু যেনেকুৱা ধৰণৰ প্ৰফিটটো আহিব লাগে তেনেকুৱা নহয় বুজি পাইছে কিন্তু আমি ভাবিছো এখন বিজনেসৰ লগত মানে আমার এটা জবর লগত যদি আমি বস্তুটো পার্ট টাইম ভাবে করিব পারো বা যদি আমি অলপ মানে মনেরে বস্তুখিনি যদি আমি করিব পারো তেনহলে আমি ইয়াত বহুত ইয়া মানে আগুয়ে যাব পারি নো ডাউট এট অল কিন্তু কথা হয়েছে কি এটা কথা মই আপনাক কও ফেলর ইজ দ্য কি অফ সাকসেস জীবনত যেতিয়ালৈকে মানুহে ফেল নহয় তেতিয়ালৈকে তার সাকসেস নয় এটো আপনিও জানে ময়ও জানো এজ এ টিচার আমার বস্তু কোনো ভাল করব নরে এতিয়া কথা হয়েছে কি এই বস্তুটোত আমি প্রথমে এটা কাম করিব লাগিব যে এইটোত আমি পজিটিভ মাইন্ড লৈ ওলাব লাগিব মানুহৰ কথা এতিয়া মই আপোনাক কৈ আছো আপোনাৰ ঘৰত আপুনি আপোনাৰ মা আছে দেউতা আছে এতিয়া আমাৰ ঘৰৰ প্ৰবলেমটো ডাঙৰ নে মানুহৰটো প্ৰবলেম মানুহে আমাক বনোৱা নাই আজি যি আছে আপুনি নিজৰ শক্তিৰ বলত আছে যিখিনি আছে আপোনাৰ কালি যদি মোৰ মা দেউতা মৰি যায়গৈ এতিয়া মানে লোকে মানে যি মানে ক'ব নক'ব কিন্তু আমাৰ কথা মোৰ প্ৰবলেম হ'ব যিজনৰ যায় সিজনে বুজে আমাৰ ঘৰখনে হৈছে মই মানুহে কি ক'ব নক'ব সেইটো আমাৰ দেখি লাভ নাই বুজি পাইছে কথাটো আমাৰ আটাইতকৈ কথা হৈছে আমাৰ ঘৰখনৰ পৰিৱেশ কেনেকুৱা আছে আপুনি গৈ আছে রাস্তায় আপুনি যেতিয়া গৈ আছে আমি দেখিব কিমান এটা মানে পরিস্থিতিরও আমার চকু দুই চকু মুদিলে আমার একো নাই কিন্তু আমার জীবনত আছে কি আমি কি করিব পারি কিন্তু আমার আমি চাইও পুরা মাইনাসত আছো আমি চাইও একো করিব নাই যে স্কুলের টিচিং চলি আছে আর টিউশনে আমার জিন্দগিত আর কেতিয়াও চান্স নহয় বুঝি পাইছে আর ট্রেডিশনাল মার্কেট আজি বর্তমান যেটো বিজনেসত যেটো পজিশন এইটোতো আর কইয়ে লাভ নাই এটা আর আপনিও জানে ময়ও জানে এখন বিজনেস করিব যদি আমি দিব জানে এখন দোকান যদি করিব লাগে প্রথমে তার সিকিউরিটি আছে পিছত তার ইলেকট্রিসিটি আছে পিছত স্টাফ আছে পিছত র মেটেরিয়াল আছে পিছত ফার্নিচার আছে এই গোটেইখিনি করার পিছত আমি বসো তেতিয়া হবনে না এইটো কোনো গ্যারান্টি নেই এইটুকু গ্যারান্টি নেই আপনিও জানে আমিও জানি কিন্তু কথা হয়েছে আমার এই প্ল্যাটফর্মটো এজ এ টিচার প্রথমত মই ট্রাস্টি আর মই ফার্স্ট টাইম নেটওয়ার্কিং বিজনেস টু মই স্টার্ট করেছি এই এখনের পরে কিন্তু দেখিছো এটো অলপ বেলেগ ধরনের আর আমি চাই বহুত কিবা কিবি ইয়াত করিব পারি কিন্তু কথা হয়েছে আমার দৃঢ় শক্তি আর সংকল্প আমার চিন্তাখিনি কেনেকুৱা জানে ইমান সরু সরু মানে 10,000 হলে হয়ে যাব এনেকুৱা হলে হব নহলে নহব হলে হব নহলে নহব আমার এখন গাড়ি লাগে হলে আমার চিন্তাটো ডাঙর নহয় কারণ আমি যে এনেকুৱা পরিস্থিতি টার্গেট নেই আমার জিন্দগিত কি টার্গেট আছে কোক আমার জিন্দগিত আজি এটা আপনি আপনি কৈছে আপনা কিয় পড়াইছে আপনার মাজত থাকে কিয় পড়াইছে কি আমার আজি মোক কিয় পড়াইছিল কোনো তো লড়াইটো কিবা এটা করে খাব কিন্তু যিখিনি আছে আমি আজি যি করে আছো আমার মা দেউতাকে তো এইটো মানে নহয় এইটো আপনি এদিন আগত মোক কলে এটা সোলা কিনিলে আর এইটো কিনিলে আমার এইটো খেয়ে তে আমার এইটো হল নেকি জীবনটো আমার এনেকে কাটে মরার পিছত চলে আইসো জানাবে তারপর আমার মানে আমি আম আদমি রইল আমার আর জীবনত কোনো পরিবর্তন নাই বুঝি পাইছে তো সেই কারণে কথা হয়েছে কি এজ এ টিচার আর এজ এ মানে এই বস্তুখিনি লৈ ইয়াত এটা ভালো অপরচুনিটি আছে স্যার এইটো নো ডাউট এট অল এজ এ টিম ওয়ার্ক অকলে নহয় আমি এটা ভাল অপরচুনিটি আছে যদি আমি বস্তুখিনি অলপ মানে সিস্টেমেটিক স্যার আগর পুরোনা কালিয়ে 20 বছরের পদ্ধতির কথা বাদ দিও স্কিল লাগিব আপনি একটা কথা কম আপনি যদি একটা দোকান দিছে কি একদিন কি কাস্টমার হয়ে যায় নাকি দোকান কোন কিমান দিন লাগে কিমান দিন লাগিব কমসে কম স্যার 1-2 বছর লাগে নে নাই কিন্তু আমি বস্তুটোর লগে যেতিয়া জড়িত হয়ে থাকি স্যার একদিন নহয় একদিন সাকসেস হবই বুঝি পাইছে দেখুন লাগি থাকিলে ভাগি হয় আপনি এইটো কথা মনত রাখব কথা হয়েছে কি আমার মানে কি আমার মানে দুনিয়াখন আমি মানুষের কথাটা শুনো যে মানুষে আমাক কি কব সেইটো লৈ আমি চলি যাব বুঝি পাইছে মানুষে যে আমাক কয় মানে মালুম লোক কিয়া কেহেগে আপনার যদি ঘরত চাউল বা ভাত না থাকে মানুষে নিয়ে আপনার দিব কেতিয়াও নিদিয়ে স্যার আপনার প্রবলেম আপনার কালি যদি আপনার মাক দেউতাকর অসুবিধা হয় আপনিও লই যাব লাগবে তেতিয়া ঋণ ধার করে কিবা নহয় কিবা এটা করে যাব লাগবে এর আর 2 দিনমান আগত মোর এই যে মই সিদিনা কোনো অহা নাই স্কুলত মোর এজন দিদি এনেকুৱা ভাল আছিলে স্যার বাইদেউজনী মানে কই লাভ নাই একদম ডাইরেক্ট স্ট্রোক হয়ে গেল সিহঁতে চিকিৎসাও করবলে মানে ডাইরেক্ট 12 লাখ টাকার কথা যেতিয়া কৈছে শুনি লোক 12 লাখ টাকা গুৱাহাটী দিশপুর হসপিটালত কোৱাৰ পিছত সিহঁতে কয় আমি ইমান টকা তো এরেঞ্জ কৰিব নোৱাৰো এইটো নহবই কাৰণ এইটো বহুত এটা ডাঙৰ প্ৰবলেম হৈ যাব আৰু ইয়াত কি হৈছে 12 লাখ টকা কৰ পৰা দিব 1-2 টকাৰ ৰকম নেকি পিছত গুৱাহাটী মানে আপোনাৰ মেডিকেল কলেজ যেতিয়া লৈ গৈছে লৈ যোৱাৰ পিছত এই বস্তুটো কি হৈ গৈছে এই মানুহজনৰ মানে 8 দিনৰ দিনাখন নিজৰ প্ৰাণটো উৰি গৈছে আৰু একো কৰিব নাই কান্দি আছে কি কৰিব এতিয়া আমাৰ হাতত একোৱে নাই তো কথা হৈছে কি যদি আমাৰ হাতত এটা মানে চান্স আছে আমি একবার ট্রাই করি এই বস্তুটা আমি মনের পরে একবার টেকনিক্যালি আমি এটা গ্রুপে আছে টিচার আমি ট্রাস্টেড মানে আমার টিচার আমার সোশ্যাল ওয়ার্কার উই আর দ্য মডেল রোল অফ দ্য সোসাইটি আমি এটা চেষ্টা করে চাব পারো যে আমি মনের পরে পজিটিভ হয়ে কিনে বস্তুখিনি একবার লাগি এবার পরে স্যার এই বস্তুটি হয়েছে মানে বুঝার বস্তু শিকার বস্তু আর জানার বস্তু বস্তুটি হয়েছে স্কিল লাগবে এনেকে মানে আগর যে পুরনাকালিয়া পদ্ধতি আছে এইবিলাক কলে কাম নহব স্কিল লাগবে
স্কিল মানে বস্তুখিনি আছে, লাহে লাহে আমি যেতিয়া আগুৱাই যাম আমি বস্তুখিনি এনেই বুজি পাম। মানুহে পাৰে আমি কিয় নোৱাৰিম? আজি স্যার মানুহে কিমানখিনি কৰি আছে মোৰ যিটো আপলাই নাই, মই আপোনাক কৈ আছো তাৰ টকাৰ কথা, হা ই আজি কৰ পৰা আহি কি কৰি